দৌড়ানো স্টার্ট করেছিলাম, মানে বাস স্ট্যান্ড আর 5-10 মিনিট আগে থেকে দৌড়চ্ছিলাম লাগেজ নিয়ে বাসটা ধরবো বলে টাইমে। আমাদের এখানে শ্যামলী ঘোরা হয়ে গেছে, আমাদের গ্রিন লাইন ঘোরা হয়ে গেছে, ফার্স্ট টাইম উই আর ট্রাভেলিং বাই এক্সপ্রেস লাইন। এক্সপ্রেস লাইনে ঠিক আছে, আমার বউ তো পুরো খেতেও পারলো না, দুটো রুটি নিয়েছিল, কোন রকমের প্যানিকে এমন ভাবে বাসের হর্ন মারছে, ভাবলো এক মিনিট বাস ছেড়ে চলে যাবে, বলছে যে লাস্ট স্টপেজ, কিন লাস্ট স্টপেজ নামতে হবে। আমি মানে হাতের কাছে যা পেয়েছি মানে নিয়ে নেমেছি। আমি আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি, রোজের মতন হাই গাইজ বলছি না, একটা ছোট্ট গল্প বলছি। ছোট্ট গল্পটা এটাই, সেটা হলো আমি জানি না কেন যখনই আমরা কোথাও ঘুরতে যাই, স্পেশালি যখন বাস বুক করে ঘুরতে যাই, আমরা কিছুতেই টাইমে পৌঁছতে পারি না। সে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা আগেও যদি বেরোই তাহলে আমরা টাইমে পৌঁছতে পারি না, তাই তো? আমরা মনে আছে গোকর্ণায় যাব তখন আর বেরিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা আগে হাতে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেবারও ব্যাঙ্গালোরে কিছু একটা ফেস্টিভ চলছিল অ্যান্ড স্বাভাবিক আমরা টাইমে পৌঁছতে পারছিলাম না, হ্যাঁ মানে কিছু একটা উৎসব তো চলছিল, তো সেটার জন্য সারা রাস্তায় ট্রাফিক। আমরা সেই রাস্তায় ট্রাফিক, এমনি তো ব্যাঙ্গালোর ট্রাফিক ইজ ভেরি ফেমাস, সেই ট্রাফিক ঠেলতে ঠেলতে আমরা পৌঁছলাম হচ্ছে একদম মানে কি বলো বাস ছাড়বে সেই মুহূর্তে। আমার মনে আছে আমরা মানে রাস্তা থেকে লাগেজ নিয়ে দৌড়ানো স্টার্ট করেছিলাম, মানে বাস স্ট্যান্ড আর 5-10 মিনিট আগে থেকে দৌড়চ্ছিলাম লাগেজ নিয়ে বাসটা ধরবো বলে টাইমে। এক্স্যাক্টলি, মানে সেই অবস্থাটা প্রায় আজও হলো। এনিওয়েজ, যেটা ব্যাপারটা হচ্ছে রাস্তার জ্যামটা দেখি দেখতে আগে, এই কলকাতা শহরে এত জ্যাম হয় এখন, দুর্ধর্ষ জ্যাম, হেভি জ্যাম, তো বুঝতে পারছো এই জ্যাম কাটি এসেছি। বাস ছিল আমাদের 7টার সময়, 7 PM, অ্যান্ড আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5:30, শ্বশুরবাড়ি থেকে আমার এই অবধি আসতে লাগে হচ্ছে অ্যাকচুয়ালি 30-40 মিনিটস, 30 মিনিটস ম্যাক্স, বাট আমরা অ্যাকচুয়ালি আবার সেম হ্যান্ড টু মাউথ পৌঁছেছি। যখন এসেছি অলরেডি বাস ঢুকে গেছে, না জল কিনতে পারলাম, না চিপস কিনতে পারলাম, না কিচ্ছু কিনতে পারলাম, ইনফ্যাক্ট ATM-এ যাবার ছিল সেটাও টাকাটা তুলতে পারলাম না। আই হোপ ডিজিটাল মানি অ্যাক্সেস করতে পারবো আমরা, মানে হ্যাঁ এখন তো ডিজিটাল ইন্ডিয়া, যেখানে ডিজিটাল মানিটা মোটামুটি থাকে, বাস ডিজিটাল ইন্ডিয়া ফেলেই হলো, না হলেই মুশকিল আছে। বাট অ্যাপার্ট ফ্রম অল দ্য ফানি পার্ট, আমরা এক্সপ্রেস লাইনে বাস আজকে বুক করেছি, অসাধারণ, অ্যান্ড উই আর লাভিং দিস বাস জার্নিস। আমাদের এখানে শ্যামলী ঘোরা হয়ে গেছে, আমাদের গ্রিন লাইন ঘোরা হয়ে গেছে, ফার্স্ট টাইম উই আর ট্রাভেলিং বাই এক্সপ্রেস লাইন। এক্সপ্রেস লাইনে বাসের নাম্বারটা কি বাবা, মানে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইট? P11R মাল্টি অ্যাক্সেল, তো এটার একটা বিশাল স্পেশালিটি হচ্ছে এই সিটটা, এটা মানে মারাত্মক কমফোর্টেবল, মারাত্মক কমফোর্টেবল, 5-star, আর মানে সিটটাও খুব মানে নরম আর কি, আদার দেন মানে অন্য কোনো বাসের তুলনায়, আর মাল্টি অ্যাক্সেল তো বুঝতেই পারছো, তো মানে জার্কিংটা খুব কম হয়, বস কিছু নেই, ঠিক আছে কি বলবো, মানে বড় সিনেমার 5-star হোটেলে বসে বসে আমরা যাচ্ছি, একদম দেখতে পাচ্ছো, এন্ড সব থেকে বড় কথা ট্রিটমেন্টটাও কিন্তু 5-star, মানে আসার সাথে সাথে জলের বোতল ওরা দিয়ে দিয়েছে, একটা বইও দিতে এসেছিল, মানে ওটা বিক্রি করতে এসেছিল, আমি ভেবেছিলাম বইটাও বোধহয়, হ্যাঁ ও তো আমাদের, ও খুব ইকিগাই পড়ে, ইকিগাই তোমরা পড়ো কিনা জানি না, বাট যারা পড়ো তারা নিশ্চয়ই জানো, ও খুব ইকিগাই পড়ে, তো বইওয়ালা এলো, এসে দেখছি যে ও বললো ইকিগাইয়ের বইটা দাও, আলাম যে বাড়িতে তো একখানে ইকিগাই আছে, আবার কিনছে কেন, কিনছে কেন, ও বলছে যে আচ্ছা দাদা এটা কি টাকা লাগবে, আলাম হ্যাঁ অবভিয়াসলি টাকা তো দিতেই হবে, কি রে বাবা বই এনেছি লোকটাও সব পেয়ে গেছে, হয়েছে এটাও দিচ্ছে, আরে ভাই এখনো সেই দিক আসেনি, ঠিক আছে সবে জলের বোতল ফ্রিতে দিচ্ছে। আমরা শ্যামলী ট্রাভেল করেছি, আমরা গ্রিন লাইন ট্রাভেল করেছি, আর কিছু ট্রাভেল করেছি আমরা,
কলকাতায় কিছু করিনি, ব্যাঙ্গালোর অনেকগুলো করেছি আর কি, এই দুটো ছাড়া। বাট এক্সপ্রেস লাইন আজকে মানে মন জিতে নিয়েছে বস। আর সবথেকে বড় কথা, ওরা একদম ডট টাইমে ছেড়েছে এখানে, তো ডট টাইমে ছেড়েছে, তো এক্সপেকটেশন আছে যে এটা কালকে সকাল 8টার সময় ঢোকার কথা, তো এক্সপেক্ট করছি যে 8টাতেই ঢুকিয়ে দেবে। আচ্ছা সারপ্রাইজের মধ্যে শুধু এইটুকুনি বলে দিই লোকেশনের ব্যাপারে, আমরা শিলিগুড়ি অবধি যাচ্ছি অ্যাজ ইউজুয়াল, কলকাতায় আছি যাবো, কোথায় আর যাবো, তো আমরা বাইরে চলে যাব দুদিন পরেই, কিছুদিন পরেই আর কি। তো চলে যাওয়ার আগেই আমরা জাস্ট একবার একটা ফাইনাল ট্রিপ করে নিচ্ছি কলকাতাতে, কেন তারপরে আবার ওখান থেকে আবার ঘুরতে যাওয়া থাকবে, তো কোথায় যাচ্ছি সেটা গিয়েই দেখা যাক। ঠিক আছে, আরেকটা অন্যরকম আইডিয়া নিয়ে ঘুরবো এবার, সব থেকে বড় ব্যাপার একটু অন্যরকম। ঠিক আছে, পৌঁছে গেছি কৃষ্ণনগর, হয়ে গেল রাতের খাবার। খাবারটা মোটামুটি খারাপ না, প্রচণ্ড ভিড় ছিল আর বিভৎস তাড়ানোর মধ্যে খেলাম। ঠিক আছে, আমার বউ তো পুরো খেতেও পারলো না, দুটো রুটি নিয়েছিল, কোন রকমের প্যানিকে এমনভাবে বাসের হর্ন মারছে, ভাবলো এক্ষুনি বাস ছেড়ে চলে যাবে। যাই হোক, খাওয়া কমপ্লিট, এখন আবার বাসে উঠবো আর অন রুট টু শিলিগুড়ি। যেটা অবভিয়াসলি মানে রিভিউ দেওয়ার মতো, সেটা হচ্ছে বাথরুমটা দুর্ধর্ষ পরিষ্কার ছিল। মানে আমরা মানে লাস্ট একটা ব্লগ করেছিলাম গ্রিন লাইনেরটাই, যেটা শিলিগুড়ি যাচ্ছিলাম, তো খুব খুব বাজে একটা বাথরুমে আমাদের মানে দাঁড় করিয়েছিল। বাথরুমটা মানে ইউজ করার মতনই নয়, বাট এটা খুব ভালো মানে পরিষ্কার। তো অনেক দিন বাদে মানে আমি ওয়েস্ট বেঙ্গলে একটা পরিষ্কার বাথরুম দেখলাম, যদিও জায়গাটা নতুন চালু হয়েছে, এখানে এখন সব বাস কৃষ্ণনগরে এখানেই দাঁড়াচ্ছে দেখছি, মানে ওই পান্থ তীর্থরা এখন আর দাঁড়াচ্ছে না। তো ভালো করেছে জায়গাটা, খাবার দাবারও খুব ভালো, সবই পাওয়া যায়, মাছ ভাত থেকে শুরু করে ডাল ভাত থেকে শুরু করে রুটি তড়কা থেকে রুটি সবজি সব পাওয়া যায়, খুব অল্প টাইমের জন্য দাঁড়ায়, এই একটাই ডিসঅ্যাডভান্টেজ। মানে আমি তো, ও তো নিশ্চয়ই বললোই, আমি প্যানিকে মানে খেতেই পাচ্ছিলাম না, বলছি মানে মুখের মধ্যে খালি খাবার জমে যাচ্ছে, আমি আর গিলতে পারছি না টেনশনে, এরকম লাগছে মানে এত হর্ন দিচ্ছে, এত হর্ন দিচ্ছে না, আর 20 মিনিট জাস্ট দাঁড়াচ্ছে, 20 মিনিট, তো 20 মিনিটটা মানে মনে হচ্ছে চোখের নিমেষে খাবারটা অর্ডার দিতে দিতে 20 মিনিটটা শেষ হয়ে যাচ্ছে। তো ওটা একটা ভীষণ তাড়াহুড়ো করে খেতে হলো, তো যাই হোক স্টিল মানে খেতে পারলাম। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটাও আমরা বাসে উঠেই বলেছিলাম, ডিজিটাল পেমেন্ট কিন্তু এখানে নেয়, তো এটা একটা সাংঘাতিক ব্যাপার, এদের হাতে এখানে একটা ডিজিটাল পেমেন্ট অপশন বেরিয়েছে। আমি তো নেমে খুঁজলাম এটিএম আছে এখানে, তারপর দেখলাম না না ওখানে কিউআর কোডটা রাখা আছে, তো এটা একটা দারুণ ব্যাপার যেখানে ডিজিটাল পেমেন্টটা চললো। তো সব মিলিয়ে জাস্ট এক কথায় ভালো, খুব ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। যাই হোক, আমরা এখন আবার জার্নি স্টার্ট করছি, এবার একদম নেক্সট হল্ট আই গেস শিলিগুড়ি, মাঝখানে হয়তো ওয়াশরুমের জন্য ব্রেক হতে পারে, সেটা এখনই বলতে পারছি না, জানিও না মানে কোথায় দেবে, জেনারেলি হয় একটা, তো আমাদের হয়তো আবার সেই সকালে উঠেই আপনাদের সঙ্গে দেখা হবে। তো এখন গুড নাইট বলে মর্নিং। একটা অদ্ভুত ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে সকাল বাজে 6টা আর আমরা ঢুকে গেছি, ঢোকার কথা 8টায়। ঠিক আছে, একটা ইম্পসিবল জার্নি, সাংঘাতিক এক্সপ্রেস লাইন ফাটাফাটি, চোখ ফুলে আছে এখনও, ঘুম কাটেনি, ঘুম থেকে উঠেই নেমে গেছি, এখন যাচ্ছি একটা ছোটোখাটো হোটেল খুঁজছি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। গুড মর্নিং, আজকে ফাইনালি আমরা পৌঁছে গেছি
শিলিগুড়িতে। কি বলবো, মানে কিছু বলার নেই, এখন জাস্ট সকাল 6:30 বাজে। 6:30 সময় বাস, মানে 6টার সময় বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে শিলিগুড়ি। আমি না বিশ্বাসই করতে পারি, আমি তো মানে গভীর ঘুমে ছিলাম, গভীর ঘুমে হঠাৎ করে বলছে যে লাস্ট স্টপেজ নামতে হবে। আমি মানে হাতের কাছে যা পেয়েছি মানে নিয়ে নেমেছি, আমি মানে খেয়ালই করতে পারছি না, আমি সব নিয়ে নেমেছি, তো ওকে নামিনি। মানে এত ফাস্ট, বাসটা এখানে ঢোকানোর কথা ছিল সকাল 8টার সময়, সেখানে জাস্ট সকাল 6টায়, মানে 2 ঘন্টা আর্লি বাসটা ঢুকিয়ে দিয়েছে। অসাধারণ জার্নি, মানে আমি তো নেক্সট টাইম বাসে টিকিট কাটলে মানে আমি এক্সপ্রেস লাইনেই কাটবো, মানে এত ভালো ওদের মানে সব কিছু, মানে এত ভালো পাংচুয়ালিটি, এত ভালো জায়গাতে ওরা হল্ট করে, এভরিথিং এত ভালো, আর টাইমটাও এত কম নেয় শিলিগুড়ি ঢোকাতে। মানে সত্যি কথা বলতে মানে আমার মনে হয় ট্রেনের থেকে বেশি টাইম লেগে যায়। 1 বছর অভিজ্ঞতা আছে, কাঞ্চনকন্যায় আসছিলাম, মানে 14-15 ঘন্টা লাগিয়ে দিয়েছিলো ট্রেনটা ঢুকতে শিলিগুড়িতে। যাই হোক, নেমে একটা বিশাল ঝক্কি গেল, সেই ঝক্কিটা হচ্ছে আমাদের হোটেল খোঁজা। কোথাও কোনো হোটেল পাচ্ছিলামই না, কোথাও কোনো হোটেল পাচ্ছিলাম না, মানে হোটেল খুঁজতে খুঁজতে তো মানে অভি একদম পাগল হয়ে গেছে, এখন দেখো চুপ করে দাঁড়িয়ে আছে আর কোনো কথা বলতে পারছে না। প্রচুর প্রচুর হোটেল খোঁজা হলো, প্রচুর হোটেল, এই হোটেল ওই হোটেল, সবাই বলছে বুকড, আমরা তো বুঝতেই পারছি না কোথায় যাব। আর আমরা বেসিক্যালি কি হয় না, আমরা NGP-তে একটা হোটেলে থাকি, যেটা তোমরা আগেও আমাদের অনেক ব্লগে দেখেছ, বাট আমরা আজকে যেহেতু শিলিগুড়িতে নেমেছি, মানে এটা তো তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, তো এখান থেকে এখন NGP যাওয়ার মতন আর ইচ্ছেও করছে না, এনার্জিও নেই, টাইমটাও আমরা একটু বাঁচানোর চেষ্টা করছিলাম। যাই হোক, ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি। ঘরটা দেখে নাও একবার, ঘরটা এরকম ছোটোখাটো কিন্তু পরিষ্কার, সবই আছে, অদ্ভুত ব্যাপার এখানে। এটাতে একটা কিচেনও আছে, মানে যেটা আমাদের লাগবে না। আর কিচেন, ব্যালকনি, বাথরুম, হ্যাঁ রুম, এত বড় রুম, আবার একটা ছোট্ট সোফাও আছে। ঠিক আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটা একদম নতুন হয়েছে। এখানে একটা এরকম ব্যালকনিও আছে। এক কথায় 2-3 ঘন্টার জন্য নেওয়া, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো উইদিন 9টা, তো সেটার জন্য এটা খুবই ভালো জায়গা, তাই তো? তো আপাতত আমরা এখন ফ্রেশ ফ্রেশ হই, আবার বেরোনোর সময় হবে তোমাদের সঙ্গে দেখা।